এবার তদন্তের মুখে স্বৈরাচার হাসিনার পাঁচ আটা সেইসব পুলিশ কর্মকর্তারা। হাসিনার আমলে সব পুলিশ কর্মকর্তাদের নির্দেশেই নির্বিচারে গুলি চালানো হয় ছাত্র জনতার ওপর। গোপন তদন্ত হচ্ছে শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের নিয়ে। এরই মধ্যে সরকারি কর্মকমিশন পিএসসির মাধ্যমে নিয়োগ পাওয়া বিসিএস ক্যাডার কর্মকর্তাদের বেশ কয়েকটি ব্যাচের গোপন তদন্ত শুরু হয়েছে। নন ক্যাডার পুলিশ সদস্যদের বিষয়েও চলছে একাধিক গোপন তদন্ত। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই তদন্ত পরিচালনা করা হচ্ছে। তদন্তে হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তাদের অতীত ইতিহাস যাচাই শুরু করেছে সরকারের বিশেষ একটি গোয়েন্দা সংস্থা। পিএসসির মাধ্যমে নিয়োগ পাওয়া বিসিএস ক্যাডার কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সদর দপ্তর থেকে প্রাপ্ত নথি থেকে জানা গেছে, 2010 থেকে 2023 সাল পর্যন্ত 11টি বিসিএস পরীক্ষায় মোট 1383 জন সহকারী পুলিশ সুপার এএসপি নিয়োগ ও নিয়োগের সুপারিশ করা হয়েছে। এর বাইরে উপপরিদর্শক, এসআই, সার্জেন্ট ও কনস্টেবল পদেও বড় নিয়োগ হয়েছে। প্রাথমিকভাবে ক্যাডার পুলিশ কর্মকর্তাদের বিষয়ে গোপন তদন্ত পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে ক্যাডেট এসআইদের বিষয়েও অনুসন্ধান করার পরিকল্পনা পুলিশের রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর 2010 সালে 28তম বিসিএসে এসএসপি পদে 180 জনকে নিয়োগ দেওয়া হয়। ওই সময় থেকে পুলিশের রাজনৈতিক পরিচয়ে লোক নিয়োগ শুরু হয়। 2017 সালে 35তম বিসিএসে নিয়োগ দেওয়া হয় 114 জনকে, 2018 সালে 36তম বিসিএসে নিয়োগ দেওয়া হয় 115 জনকে ও 2019 সালে 37তম বিসিএসে নিয়োগ দেওয়া হয় 97 জনকে। এছাড়া 2022 সালে 1 নভেম্বর 40তম বিসিএসে 71 জন এএসপি নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে 62 জনই ছিল ছাত্রলীগের নেতাকর্মী। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর গত সপ্তাহে এই 62 জন শিক্ষানবিশ এএসপির সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।